সুখ দুঃখ বন্ধুর মতন হাতে হাত ধরে চলে, যেখানে চাওয়া আছে সেখানে অনেকখানি না পাওয়াও জড়িয়ে আছে। আনন্দ, কষ্ট, হারানো, ভয়, প্রাপ্তি সবগুলোই ওই দাড়িপাল্লার এপার আর ওপার। একসঙ্গে হাঁটে, একসঙ্গে বাঁচে, একসঙ্গেই থাকে, একসঙ্গেই শ্বাস প্রশ্বাস নেয়। কিন্তু সেটা আমাদের সবার ক্ষেত্রে ব্যক্তিবিশেষে আলাদা আলাদা। এই যেমন এই মুহূর্তে আমার মনের খবর কেমন সেটা আমি ছাড়া কেউ জানি না, আপনার মনের খবর কেমন সেটা আপনি জানেন। হতে পারে আমি খুব খুশি, হতে পারে আপনার জীবনে একটু মেঘের ছোঁয়া লেগেছে। কিন্তু কিছু কিছু দিন আসে যখন অনেকগুলো মানুষের একসাথে পাওয়া বা একসাথে হারানোর দিন হয়। বাঙালির জীবনে খুব জলজলে এমন দুটো দিনের একটা দিন 25শে বৈশাখ, যেদিন সবাই মিলে একসাথে পেয়েছিল, সবার আকাশে সূর্য উঠেছিল। সেই বাঙালির জীবনে আরেকটা দিন সবার একসঙ্গে হারানোর দিন, 22শে শ্রাবণ। ঝরঝড় বৃষ্টি সবার চোখ দিয়ে একসাথে বয়েছিল, কিন্তু একটা সময়ের পর সেই হারানো বা সেই পাওয়ার ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে তাকে রোজ জড়িয়ে নিয়ে বাঁচায় প্রায় ঈশ্বরের পর্যায়ে নিয়ে গেছি। শুধু ঈশ্বর নয়, কখনো প্রেমিক, কখনো বন্ধু, কখনো সব থেকে কাছের মানুষ, সব থেকে আপনার জন্য। আজ থেকে তারার আজ সকলের আমন্ত্রণে শুরু হলো 22শে শ্রাবণের যাত্রা। সবাই বলবেন বা ভাববেন, 22শে শ্রাবণ এমন কি সুখের দিন যার জন্য যাত্রা শুরু করতে হবে? কেন নয়, সেদিন তো তার নতুন করে জন্ম হয়েছিল, সেদিনের পর তো তাকে নতুন করে পেয়েছিল বাঙালি। তাহলে কেন নয় সেই যাত্রা আবার নতুন করে আরেকবার ফিরে দেখা, আরেকবার শুরু? নমস্কার, সুপ্রভাত, আদাব, আমি মল্লিকা। আজ সকালের আমন্ত্রণে তারাই আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজকে এখানে রয়েছেন আমার প্রিয় বান্ধবী, ভীষণ ভালো শিল্পী, ভীষণ গুণী শিল্পী, মর্মস্পর্শী শিল্পী বা মন থেকে গান গায় এমন একজন মানুষ, সুদেষ্ণা সান্নালুদ্দো। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। আমি জানি না এত বড় বড় কথা রবি ঠাকুর সম্পর্কে বা 22শে শ্রাবণ সম্পর্কে তোর সামনে বলাটা ঠিক হলো কিনা, কারণ তোরা সবাই, আমি তো কখনো শান্তিনিকেতন পরিবেশ বা এই সমস্ত কিছুর মধ্যে বড় হয়নি, কিন্তু এই যেটা মনে হয়, হ্যাঁ, তুই যেগুলো বললি সেটা বলার পরেই মনে হলো যে একদমই ঠিক, কারণ তিনিই তো আমাদের করে দিয়ে গেছেন উত্তরাধিকার, একদম, একদম সবকিছু আমাদের জন্যই রেখে গেছেন একেবারে। এবং আমার সবসময় মনে হয় যে তিনি যাওয়ার পর তাকে খোঁজা অনেক বেড়েছে, অনেক বেড়েছে, থাকার সময় অনেক জটিলতা ছিল, অনেক প্রশ্ন বান ছিল, অনেক সমালোচনা ছিল, কিন্তু যেদিন থেকে তিনি গেলেন সেদিন থেকে তাকে খোঁজার চেষ্টা বাঙালির লুকালে বলেই খুঁজে বাহির করা একেবারে। আজকে এই অনুষ্ঠান যেটা আজ থেকে যে বললাম 22শে শ্রাবণের যাত্রা যেটা শুরু করলাম আমরা আজ থেকে সুদেষ্ণাকে সঙ্গে নিয়ে, সেই শুরুতে আমাদের সঙ্গে আরও অনেকেই রয়েছেন। এদিকে রয়েছেন শান্তনুদা আর মুরারিদা। আমি কি, আচ্ছা আমি আগে এদিক থেকে শুরু করি, তাহলে আমাদের টেকনিক্যালি সুবিধা হবে। নন্দনদা রয়েছেন আমাদের সঙ্গে, আর ওদিকে রয়েছেন সৌমেনদা। সুপ্রভাত, দুজনকেই স্বাগত। আর এদিকে রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুদা আর মুরারিদা। সুপ্রভাত, স্বাগত। শুরু করব, আচ্ছা শুরু করি তাহলে এইটা দিয়ে। আমার এক দাদা আছেন বিশ্বরূপদা, তিনি আমাকে একটা লেখা পাঠিয়েছেন, বলেছেন অনুষ্ঠানটা যদি আমি আমার আমার মতন করে এবং যদি তারাই মনে হয় যে এটা এভাবে শুরু করা যায়, আজ সকালের আমন্ত্রণ যদি সঞ্জয়ের আমার মনে হয় যে এভাবে শুরু করা যায় তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি, তো আমি ওইটা দিয়ে শুরু করছি, ও সেইভাবে গান ধরবে। শুরু করি। 25শে জুলাই 1941 সাল, শুক্রবার বেলা 3টে 15 মিনিটের সময় গুরুদেব এলেন আবার জোড়াসাঁকোর বাড়িতে। খবরটা জনসাধারণের কাছ হতে গোপন রাখা হয়েছিল, তাই স্টেশনে বা বাড়িতে ভিড় হয়নি মোটেই। বেশ নিরিবিলিতে গুরুদেবকে আনা হলো। সারাদিন ট্রেনে গরমে তিনি কষ্ট পেয়েছেন, খুব ক্লান্ত হয়ে পড়লেন। যে স্ট্রেচারে করে তাকে আনা হলো তাইতে সেইভাবেই শুয়ে রইলেন, খাটে আর তোলা গেল না। তখন বললেন, এখন আর আমাকে নাড়াচাড়া করো না, এভাবেই থাকতে দাও। Oh,
পরদিন 26-এ গুরুদেব সকালে খুব প্রফুল্ল আছেন, ক্লান্তিটাও অনেকটা কেটে গেছে। রাত্রে ভালো ঘুম হওয়াতে বেশ বিশ্রামও হয়েছিল। আমাদের সঙ্গে অনেক কথা বললেন সমরেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, চারুবাবু, অমিয়বাবু, এরা অনেকেই এলেন। অবনীন্দ্রনাথ আজ খুব খুশি, গুরুদেবকে হাসি মুখে দেখলে তার আনন্দের সীমা থাকে না। কাল একবার দরজায় উঁকি মেরে ক্লান্ত গুরুদেবকে ওইভাবে শোয়া অবস্থায় দেখে বারান্দার এমাথা ওমাথা বার কয়েক ঘুরে ছটপট করতে করতে নেমে চলে গিয়েছিলেন। গতবারে গুরুদেবের অসুখের সময়ও দেখেছি, রোজ সকাল বিকেল আসতেন এ বাড়িতে, না এসে থাকতে পারতেন না, বারান্দায় বসে খবর নিতেন গুরুদেবের। ভালো বা মন্দ খবর বুঝে খানিক আমাদের সঙ্গে গল্প করতেন, নয়তো খানিক ছটফট করতেন, পরে চলে যেতেন, গুরুদেবের ঘরে ঢুকতেন না বড়। আজ বারান্দায় উঠে ইশারায় শুধোলেন, কি কেমন অবস্থা ঘরে? বললাম খুব ভালো। তখন অবনীন্দ্রনাথ আস্তে আস্তে ঢুকলেন গুরুদেবের ঘরে। ঘরোয়ার গল্প নিয়েই বললেন গুরুদেব, অবন আজকের দিনে আমাকে এমন রূপ দেয়া এ আর কারো দ্বারা সম্ভব হতো না। সবাই আমাকে ছিন্ন ভিন্ন করেছে, আমাকে স্তুতি করতে গিয়ে আসল আমাকে ধরতেই পারেনি। তোমার মুখ দিয়ে এতদিনে সবাই জানবে তোমাদের রবি কাকাকে। সে যুগের নানা গল্প হতে হতে খুড়োবাইপো জমে গেলেন। অবনীন্দ্রনাথ বললেন, তোমার মনে আছে রবি কাকা সেই গল্প? চারদিকে ঝমঝম বৃষ্টি, মালগাড়ির নিচে বসে কুলি মজুরদের নিয়ে মিটিং করা হচ্ছে, এমন সময় ইঞ্জিন এসে গাড়ি টানতে শুরু করলে তাদের হাসিতে ঘর ভরে উঠল।
আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারে সাথে আকাশে উড়িছে বারে শান্ত স্নিগ্ধ এই হয় না, মানে রবি ঠাকুরের কিছু গান মনের মধ্যে ওম নিষিক্ত থাকে তো সেটা বার করে নিয়ে আসে একদম, সেইটা তুই ইউ ডিড জাস্টিস টু দ্যাট অ্যান্ড ইউ ডিড জাস্টিস টু মি, তুই আজকে এখানে আছিস, তোকে পেয়ে আমরা সবাই ধন্য। আর আমি মনে মনে আমি আজকে অকপটে স্বীকার করছি যে যখনই দীপঙ্কর দা আমাকে আজকে সুযোগটার কথা বললেন তখনই একটু বায়না করছিলাম যেন আমি মল্লিকাকেই আজকে পাই। শনিবার দিন এমনিতেই আমার আসার ইয়ে থাকে, তো আমারও এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে বাইশে শ্রাবণের শুরুর দিনটা আমার সঙ্গে বা শুরুর দিনটাতে আমি থাকতে পারলাম। আমাদের সঙ্গে একজন বন্ধু, অনেক বন্ধু আছেন, তার মধ্যে একজন বন্ধু এই মুহূর্তে ফোন লাইনে আছেন। স্বাগত আপনাকে, সুপ্রভাত, মল্লিকা বলছি। সুপ্রভাত, সুপ্রভাত মল্লিকা। বিথিদি, আমি দিল্লি থেকে ইন্দিরা রায় বলছি। ইন্দিরা দি, হ্যাঁ, অনেক দিন পর তোমার সাথে কথা বলছি, অনেক দিন পর, কেমন আছে? ভালো ভালো। আমি আজকে একটু সুবিষ্ণার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই, সুবিষ্ণার গান আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, শিগুলি শিল্পীর কাছে যাই। নমস্কার দিদি। হ্যাঁ সুবিষ্ণা, আমি তারার বাইশে শ্রাবণের যাত্রা পথে সকলের সঙ্গে আমিও সামিল হলাম। তোমার গান আমার ভীষণ ভালো লাগে। আমি তোমার গান যখনই তুমি ফেসবুকে দাও তার আগে থেকে আমি অপেক্ষা করতে থাকি কবে তোমার গান হবে। তখন সেই কোন সকাল থেকে উঠে বসে আছি। হ্যাঁ আমি জানি, আপনি পোস্টটাও দিয়েছেন, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন কালকে আজকের জন্য। আমি তোমার কাছে কোনো আলাদা করে গানের অনুরোধ রাখবো না, কারণ প্রত্যেকটা গান তোমার আমার শুনতে ভীষণ ভালো লাগে। এখন যে দুটো গান তুমি শোনালে তা সত্যি মানে আমার মনের মধ্যে একটা জানে, আমাদের তো অনেকটাই বয়সে গিয়েছি, তাই বাইশে শ্রাবণ আমরা নিজেদের চোখে দেখিনি, কিন্তু তার যে মানে অনুরণন আমাদের মধ্যে আজও তৈরি হয়ে রয়েছে, আজও আমরা সেই দিনকে স্মরণ করি, তাকে স্মরণে মননে, সত্যি কথা তাকে তো আর আমরা হারিয়ে ফেলিনি, আমরা তাকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছি। যার যে আজকে অনেক গান শুনবো, এখানেই থামছি, ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, আনন্দে থাকুন, জীবনে থাকুন। আরো একজন বন্ধু সুদেশনা, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মল্লিকা। হ্যাঁ স্বপ্নাদি বলো। অনেক অনেক শুভেচ্ছা নিও। অনেক অনেক শুভেচ্ছা। আমি জমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা বলো। হ্যাঁ, আর সুদেশনাদির কাছে চলে যাচ্ছি। সুদেশনাদি তো আমার কম মানে অনেকদিন ধরে সুদেশনাদির গান শুনছি, আমি জানতাম না যে আজকে সুরেশ নাদির প্রোগ্রাম, তবে ছুটির দিন শনিবার সুরেশ নাদিকে দেখেই আমার মন অত্যন্ত ভালো হয়ে গেছে আর কি, কারণ এত সুন্দর সুন্দর ওনার গান শুনি বা আমি ওনার এত গানের ভক্ত যে দেখে আমি জানি যে সারা পৃথিবীতে যা চলছে অন্তত কিছুক্ষণ যে ভালো গানের মধ্যে থাকতে পারবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত যন্ত্রসঙ্গীত দাদাদের আমার অনেক শুভেচ্ছা। দিদি, আগের দিদি বললেন না যে কি অনুরোধ করবেন, আমারও একই অবস্থা, আপনার সব গানই তো মন ভরিয়ে যায়, কি অনুরোধ করব। তবে তবু দিদি দুটো গানের কথা বলছি, একটা আজ শ্রাবণের পূর্ণিমাকে কি এনেছিস বল, যেহেতু রাখি পূর্ণিমা আছে, আর একটা বলছি তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, আর কোনো অনুরোধ নেই, খুব ভালো থাকুন, গানে গানে আমাদের মন ভরে যাক। ঠিক আছে,
গানের মধ্যেই থাকবো, রবি ঠাকুরের মধ্যে থাকবো, সুদেশনার সঙ্গে থাকবো, কিন্তু একটা বিরতি নিতে হবে। ফিরছি তোমাদের তারা আজ সকালের আমন্ত্রণে, সঙ্গে থাকবো। আজ সাতাশে সকালে গুরুদেব একটি কবিতা মুখে মুখে বললেন, আমি লিখে নিলাম। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর।
এর একটা না একটা জায়গা আমি পড়িনি পড়ার সময় আমি হঠাৎ দেখে দেখতে দেখতে মনে হলো এই কবিতাটা লেখার পর বলেছিলেন যে সকালবেলার অরুণ আলোর মতো মনে পড়ে মতো মনে পড়ে কয়েক লাইন লিখে রাখ নয়তো হারিয়ে ফেলব প্রত্যেকবারই ভাবি ঝুলি খালি হয়ে গেল এবারে চুপচাপ থাকি পারিনি পাগলামি নয়তো কি আহারে কত সত্যি কথা যাকে আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন নমস্কার সুপ্রভাত স্বাগত হ্যাঁ নমস্কার সুপ্রভাত কেশব সান্যাল সল্ট লেক থেকে মল্লিকা বলছি কেশব হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা নিও শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় বোন এবং মনি আমাদের রাবিয়াকে সুদেশনাকে সুদেশনাকে আর অবশ্যই যন্ত্রশিল্পীদের আমি ক্ষমা পাচ্ছি আজকে একটু দেরি করে খুলেছি যদি না হয়ে গিয়ে থাকে আমি দুটো গানের কথা বলছি একটি হচ্ছে আমার প্রাণের পরে চলে গেল আরেকটা হচ্ছে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা তোকের একটি শোনাতে পারলে খুব ভালো লাগবে সঙ্গে আছি খুব ভালো ভালো থাকবে কেশবদা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবেই থাকুন ভালো থাকুন আরো একজন বন্ধু নমস্কার সুপ্রভাত স্বাগত নমস্কার সুপ্রভাত মল্লিকা দি আমি পানপুর হিজাপুর থেকে সুজিত ঠাকুর কথা বলছি স্বাগত আপনাকে হ্যালো কেমন যাচ্ছে আপনি ভালো শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনি বলুন আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি খুব সুন্দর খুব পরিষ্কার খুব সুন্দর অনুষ্ঠান আর আমি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই এই সুন্দর সুন্দর প্রোগ্রাম গুলো করার জন্য আর আপনাদের সুদেশ নাদিয়া আজকে এসেছেন আমি দিদির কাছে দুটো গানের কথা বলি একটি হচ্ছে ছায়া ঘনাই সে বনে বনে আর একটি হচ্ছে শুভ হাওয়াতে দেয় দোলা সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন অনুষ্ঠান ভালো লাগছে এনজয় করুন আনন্দে থাকুন আচ্ছা আমি একটা কথা বলি এখানে এই যে আমি হঠাৎ হঠাৎ করে না যেখান থেকে যেটা লেখা মনে হচ্ছে এই বইটা বিশ্বরূপ দা আমার পাঠিয়েছেন পড়ার মানে যদি আমি আমার পড়তে ইচ্ছে করে আমি পড়ছি যেখান থেকে পড়ছি আমি জানি না সুদেশনা সেখানের সঙ্গে গান কী করে মিলিয়ে গাইছে কারণ আমাদের কোনো রিহার্সাল নেই মানে আমি এই মাত্র এটা পেলাম আর মানে এটা রিয়েলি দিস ইজ মানে এটা অনেকটা রবি ঠাকুরকে জানলে বা অনেকটা তার গান নিয়ে চর্চা করলে এটা সম্ভব হয় যে একটা যে কোনো আমার যে জায়গাটা পড়ে দেখে মনে হচ্ছে যে আমি জায়গাটা পড়তে চাইছি ও সেই জায়গাটা থেকেই গান ধরছে মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় আমার মনে হয় যে এটা একটা খুব বড় মানে একজন মানুষের খুব অনেকটা পাড়া আর কি এটা হিসাব মিলাতে যাস না কি পাইনি তার হিসাব মিলাতে মনোমর নহে রাজি মিলবে না আচ্ছা এতে আমি এখন একটা এটা পড়ছি এটার সাথে তুই দেখ এটা এটার সাথে গান গান ভাব কিন্তু আমি এটাও বলছি যে এইটা এখন যে কথাগুলো বললাম তার সঙ্গে ওই কথাগুলোর কোথাও একটা যোগ আছে তারপর তাদের সঙ্গে ঘরোয়ার কথা উঠলো গুরুদেব বললেন অবনের গল্প যখন শুনি মনে হয় তখন কত সহজভাবে নতুন জীবন চালনা করে গেছি কিছু ভাবতে হতো না এখন সময়টা যেন পূর্ণ হয়ে গেছে আর নতুন কোনো উত্তেজনাই নেই তখন প্রতিটি দিন নতুন ছিল সে কি আশ্চর্য যুগ অবনের গল্প পড়ে আশ্চর্য হয়ে যাবে তোমরা সবাই তখন মানুষ নতুন করে নানা বিষয় রিয়েলাইজ করছে কোনো ভয় ডর নেই অথচ দেখো তখন অবনরা ছোট ছিল সাহসও তত ছিল না বললেই হয় কিন্তু কি করবে আমার প্রতি সম্মান বলো ভালোবাসা বলো ছাড়তে পারে না কখন কি কাণ্ড হবে পুলিশ এলো সব ভয় ভয় কাটাচ্ছে সে এক নতুন রকমের লাইফের আত্মপলব্ধি এই বইটা বের হলে একটা সময়কার ইতিহাস জানতে পারবে অবনের কথায় যা ছবি আছে সেই ঢের এখন আমরা ভগ্ন দূতের মতো চললুম যৌবনের কি দীপ্তি ছিল অনুভব করতাম নিজের ভিতরকার একটা তেজ এখন সব কৃত্রিম দেখতে পাই তো বানিয়ে বানিয়ে সব কথা কয় ভালো লাগে না আমারও বিচারও তুমি করো
পরিবেশ মনে হচ্ছে এই সূত্র ধরেই আমরা 22শে শ্রাবণে পৌঁছব। এক এক ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ সুদেষ্ণার সঙ্গে একজন বন্ধু রয়েছেন আমাদের এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, দীপঙ্কর পুরকায়স্ত বলছি। আমি মল্লিকা বলছি, আজ সকালের আমন্ত্রণ থেকে বলছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে, অনেকদিন পরে গ্যাপে। যাই হোক, আমি একটু সুদেষ্ণার কাছে যাই। সুদেষ্ণা, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দেখে বসে দেখছি। আর ভাবছিলাম যে তোমাকে গানের অনুরোধ করব, কিন্তু আজকে যে সমস্ত গান গাইছো তুমি, তারপরে আর কোনো অনুরোধের জায়গা নেই। ভাবছি আজকে তোমার পছন্দের গানটাই শুনতে চাইছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে রইলাম। আরও একজন বন্ধু রয়েছেন, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আরেকজন বন্ধুর ফোন নেব, কি বলবেন শুনবো। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার সুপ্রভাত, মল্লিকা কে বলছো গো? গোপাল চক্রবর্তী, ডানকুনি থেকে। বলো, ভেরি গুড মর্নিং। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো সবসময়। হ্যাঁ, তুমি সবসময় খুব জ্বালিয়ে থাকো, ভালো লাগে। আর আজকে আমাদের যিনি অতিথি এসছেন, আমার খুব প্রিয় শিল্পী রয়েছে, যদি করো খুব ভালো লাগবে। অনেক রিকোয়েস্ট করি, কেউ করেন না তো। তোমার আমার ভাইরা রয়েছে সৌমেন শান্তনু, আজকে আমি আশা করবো আপনি যদি একটু আমার রিকোয়েস্টটা করেন। মানে সৌমেন শান্তনু আছে বলেই রিকোয়েস্টটা থাকবে, তাহলে তো রাখবো না রিকোয়েস্ট। উতল ধরা বাদল ঝরে, আর আমি যেতে থাকি শুধু গাইতে তোমার গান। ঠিক আছে, আজকের দিনটা 22শে শ্রাবণের উদ্দেশ্যে শুরু হয়েছে বলে সৌমেনদা শান্তদা বেঁচে গেল, না হলে রানীচন্দকে বলছেন যে বিপদে মনে রক্ষা করো এই কবিতাটি পড়তে। তো উনি রানীচন্দ্র গুরুদেবের সামনে বসে কবিতাটি পড়ছেন, পড়ে শোনাচ্ছেন, দিয়ে একটা সময় মনে হয়েছে যে আর মনে আসছে না, কিছুতেই মনে আসছে না কবিতাটা, কি করে ভুলে গেলাম বুঝতে পারছে না। তো গিয়ে উনি মানে তারপরে এসছে, অমিতাদি যাচ্ছিলেন, তাকে ধরে নিয়ে বসালেন, সবাই আস্তে আস্তে ঘরে এলো এবং কবিতাটি পড়া হলো। যখন পড়া হয়ে গেছে, তখন মানে সেখানে একটা ছোট্ট জায়গা, গুরুদেব তেমনই স্থির হয়ে আছেন। খানিক পরে এক এক করে সবাই ঘর হতে বেরিয়ে গেলেন, যে জায়গাটা আমার ইন্টারেস্টিং লেগেছে। খানিক পরে এক এক করে সবাই ঘর হতে বেরিয়ে গেলেন, আরও কিছুক্ষণ কাটলো, আমি তেমনই স্থির হয়ে বসে আছি। গুরুদেব চোখ মেললেন, বললেন, এইসব কবিতাগুলো মুখস্থ করে রেখে দিস, এগুলো মন্ত্রের মতো। আমরা আজও বলি একদম ঠিক আ, তুইও বল, ভালো লাগছে। এই গানটা আমাকে
রুমা রিকোয়েস্ট করেছে, রুমার রিকোয়েস্ট তো আমাকে রাখতেই হবে। আর অদ্ভুতভাবে এটার সাথে ভীষণ সুন্দরভাবে মিলিয়েও দিলি তুই। আমি মিলাইনি, একটু জানি না, ওখানে গিয়ে সবই করে নিচ্ছে। একটু বর্ষায় যাই এবার। ক্ষেমাটা অদ্ভুত ভারী আর মেঘলা এমনিতেই হয়ে আছে, বৃষ্টি না হলে কাটবে না। একজন বন্ধু আছেন, তারা একটু নমস্কার। সুপ্রভাত। নমস্কার। সুপ্রভাত মল্লিকা, আমি সঞ্জয় দাশগুপ্ত বলছি সাজানা বিনে থেকে। সঞ্জয় বাবু স্বাগত আপনাকে, নমস্কার। নমস্কার। আজকে তোমার পাঠ আর সুদেশ নদী গান এ তো চমৎকার মেলবন্ধন। তো তুমি যে কবিতাটা পাঠ করলে মাঝখানে, প্রথমের সূর্য প্রশ্ন করেছিল, এই কবিতাটা মৃত্যু ঠিক 11 দিন আগে শান্তিনিকেতনে 27 জুলাই কবি তার রোগসাধ্যে লিখেছিলেন এবং সম্ভবত শেষ কবিতাগুলোর মধ্যে একটি। তো এখন এই যে লেখার মধ্যে যেটা রয়েছে না, যে সূর্যের এই পূর্ব তট থেকে পশ্চিম সাগরের দিকে যে পরিক্রমা, তার মধ্যে ওনার একটা উপলব্ধি ছিল। এই উপলব্ধিটা কি, যে জীবন সাধনার অন্তিম লগ্নে মৃত্যুকে সাদরে গ্রহণ করার একটা প্রয়াসের ব্যাপার ছিল। কিন্তু একইভাবে রবীন্দ্রনাথের কিন্তু জীবনের প্রতি ছিল একটা যেন দুশ্চেদ্য মমতা বোধ। তাই তার যত গান আছে সেই গান আমাদের নিয়ে যায় জীবন মৃত্যুর কোন একটা
আলো ছায়াময় প্রান্তিকে যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কিন্তু অপ্লেসে বলতে পারেন তখন প্লে বলে যে সেই প্রভাতে নেই আমি। খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, এগিয়ে চলুক, কোনো অনুরোধ করছি না, তোমাদের মালা গাঁথা রয়েছে গানের কবিতার, এগিয়ে চলো, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ভালো থেকো সকলে। আপনি খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সুন্দর বলেছেন, সত্যি বলেছেন। আর একজন বন্ধু আছেন সঙ্গে, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ, মল্লিকা বলছি আমি, চট্টগ্রাম থেকে বলছিলাম, সুনীল ধর। বলুন সুনীল বাবু। শুভেচ্ছা সবাইকে, আসলে খুব ভালো অনুষ্ঠান শুনতে পাচ্ছি, সুদর্শনাদির অনুষ্ঠান খুব ভালোই লাগছে, এবং কোনো রিকোয়েস্ট নাই, আমি শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছি শুধুমাত্র। আর বিষয়টা হচ্ছে যে তারা টিভির কাছে একটা অনুরোধ, আমরা চট্টগ্রাম থেকে আমরা বাংলাদেশ থেকে আমরা যেটা দেখি, আগে যেটা শুনতাম সাউন্ডটা খুব ডিস্টার্ব করতো, ইদানিং কালে যেটা শুনছি সাউন্ড খুব ভালোই, তবে ফাটা ফাটা একটা শব্দ হয়, আমি এটা কি আপনাদের কোনো সমস্যা কিনা আমি জানি না, আমরা চাইবো এজ এ শ্রোতা হিসাবে ভালো একটি শব্দ এবং ভালো সুন্দর পরিবেশন। আবারও সবাইকে শুভেচ্ছা। আমাদের সবার শুভেচ্ছাও আপনার জন্য রইল, কিন্তু যে যান্ত্রিক সমস্যার কথা আপনি বলছেন সেটা আমাদের এখান থেকে খোঁজ নেওয়া হয়েছে, ওটা লোকাল কেবল অপারেটরের সমস্যা, সুতরাং যখন ওটা ভালো, যেমন আপনি এখন ভালো শুনছেন সেটাও লোকালি অপারেট করা হচ্ছে, যখন খারাপ শুনছেন তখনও লোকালি যান্ত্রিক গোলযোগের জন্য হচ্ছে, তাই আপনাকে এই ব্যাপারে ওখানকার কেবল অপারেটরের সঙ্গে কথা বলতে হবে, এই ব্যাপারে আমরা কলকাতা থেকে কিছু করতে পারবো না। আর আমরা সুনীলের কথা কিন্তু খুব স্পষ্ট শুনলাম, হ্যাঁ উনিও বললেন যে এখন উনি শুনতে পাচ্ছেন, মাঝখানে কিছুদিন হয়তো এরকম একটা সমস্যা ছিল, সেই ধন্যবাদটা ওদেরই পাওনা লোকাল কেবল অপারেটরের। থ্যাংক ইউ, ধন্যবাদ সুনীল, তোমার ফোন পেয়ে সত্যি ভালো লাগলো, আর এতক্ষণ তো মল্লিকা এত সুন্দর পড়ছিল আর আমি গান পাচ্ছিলাম, এখন তোমার ফোনটা পেয়ে, কিছুদিন আগেই আমরা চট্টগ্রাম গিয়েছিলাম চট্টগ্রাম একাডেমির আমন্ত্রণে, তো একটা গান আমি সব চট্টগ্রাম গ্রামের মানুষদের জন্য, আমার প্রিয় মানুষের জন্য গাইছি। হ্যাঁ, কিন্তু আমরা একটু তোমাকে ধরে রাখবো, ঠিক আছে, ধরে রাখো, যত্ন করে ধরে রাখবো, মায়া দিয়ে ধরে রাখবো, আর তোমরা ভালোবাসা নিয়ে একটু অপেক্ষা করো, ফিরছি ছোট্ট বিরতি। শ্রাবণের আমন্ত্রণে দুবার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যাই বুঝি আজ টুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুবার কাঁপে, মনে
শ্রাবণে রামন্ত্রণে দুয়ারকা বল কি বলবো বল তো ভিজছিস ভিজছি আচ্ছা ভালো লাগছে আমার তো বরাবরই ভিজতে ভালো লাগে ভালো লাগে বর্ষা আমার প্রিয় ঋতু আমায় কাদার ভয় দেখিও না আচ্ছা শহরের কথা বলো না আমি কাদার ভয় দেখাবো না শান্তিনিকেতনে একদম কাদা হতো না লাল মাটি হ্যাঁ সে না আমার কলকাতাতে ওই ভয় করে না মানে আমার মনে হয় বৃষ্টি পড়ছে মানে মনে হয় যে নেমে আসছে ঠিক আছে আমি তোমারই মাটিরও কন্যা জননী বসুন্ধরা আমাদের একজন বন্ধু রয়েছেন ফোন লাইনে নমস্কার সুপ্রভাত স্বাগত নমস্কার মল্লিকা বলছি আমি দক্ষিণ দমদম রবীন্দ্রনগর থেকে বিজন চৌধুরী বলছি স্বাগত আমি সবাইকে বিজি শুভেচ্ছা জানাচ্ছি আমার অভিমানটা আগে একটু দূর করে নেই একদিন টেলিফোন করেছিলাম তুমি বলেছে আমি কখনো সঞ্চালক হিসাবে কাউকে জোর করি না আমার বক্তব্য তোমার বিরুদ্ধে নয় তুমি কিন্তু বলো মাঝে মাঝে গানটা পারে এবার এই গানটা আমার প্রিয় আমার সেটা তো আপত্তি আলোচনা বলছি উদাহরণ দেব আর মধুমিতা পরিষ্কার বলে এই গানটা হওয়ার দরকার আর বাংলাদেশের একজন শিল্পী এসেছিলেন তিনি আমার গানটা যদি গাইতে না পারতেন তাহলে বলতেন যে আমি চেষ্টা করবো বা পরের বার গাইবো মৈত্রী বলে রেখেছে শেষ গানটা তো আমার হবে তখন তিনি বলে বললেন যে হ্যাঁ আপনার সঞ্চালিক এত ভালো সামনে বসে এত সহযোগিতা পাচ্ছি আপনার গান না বলে আমার বক্তব্য ছিল যে সঞ্চালিকারা অন্তত বলবে যে এই গানটা আমিও কোনোদিন শুনিনি আমি গেলেই শুনে বলতে পারি আমার কাছে লেখা আছে ২৪টা গানের বেশি এইমাত্র যে সুদেশ না গাইল এটা শুদ্ধ আর প্রথম গান থেকে এই আমার ২৪টা লিস্টের ভিতরে ঘুরে তার বাইরে তারা তো নিশ্চয় গান জানেন আজকে ২২শে শ্রাবণ আজকে ৯ বছরে তারা মানে এই গানটা গাওয়া হয়নি ২২শে শ্রাবণ কে নিরো বলো কবি আমি সেই সুদেশ নাকে বলবো সুদেশ না কাছে দাও লাইনটা আচ্ছা আমি শুনছি নমস্কার দাদা সুদেশ না হ্যাঁ দাদা আমি তোমায় তুমি বললে বলো আমি নিশ্চয় দাদা বলুন আমার প্রণাম নেবেন হ্যাঁ নমস্কার তোমার এবং তোমার কর্তা বিশ্বরূপ রুদ্র জ্ঞানী হচ্ছে লাইন কেটে গেছে আপনার আপনি আপনার অভিমান আশা করি পরিষ্কার হয়েছে আমি আর এর মধ্যে নতুন করে মান অভিমান বাড়াতে চাই না আর এমনিতেই একটা কথা হয় যে যত আমাদের আগের প্রজন্ম যারা আছেন তারা যত ছোট হতে থাকেন আমরা তত বড় হতে থাকি তাই এখন আমি আপনার মাতৃস্থানীয় ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন অভিমান রাখবেন না আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে নমস্কার সুপ্রভাত অনেক দূর থেকে ফোন ছিল চট্টগ্রাম থেকে ফোন ছিল ফোনটা কেটে গেছে অনেক শুভেচ্ছা চেষ্টা করুন যদি লাইন পান আবার কথা হবে ভালো থাকবেন শুনুন আরেকটা গান শুনি আমরা কি বর্ষায় থাকছি বর্ষায় থাকছি আমরা একটু রাধা কৃষ্ণের মধ্যে থাকি এবার ঝন ঝন ঘন ঘন জন্তি সন্ততি
অস্তিত্ব শূন্য মন্দির মোর, ওই যে কালহারা কোন কালের পানে ছুটে, সেটাই তো অন্তিম, সেটাই তো সম্পূর্ণ না? আজ শ্রাবণের আমন্ত্রণে লাস্ট কথাটা, একদম একদম সেখানেই কোথাও একটা ওই সার্কেলটা সম্পূর্ণ হয়, একদম একটি একজন ভদ্রলোক। আচ্ছা ফোনটা নিয়ে, নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যাঁ, হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। রবীন্দ্র গুরুদেবের চিরন্তন দিবসের প্রাককালে তাকে জানাই শ্রদ্ধা। আর একটা কথা বলি, এই যে উত্তরাধিকার সুদেশরা যেমন নিয়ে বয়ে নিয়ে চলেছেন, প্রার্থনা করি যেন এই প্রজন্মে সে যারা গাইছেন তারাও সেই সেইভাবেই যেন এগিয়ে নিয়ে যেতে পারেন। আর একটাই গানের অনুরোধ, সেটা হচ্ছে তব প্রেম সুধা রসে মেতেছি, যদি সম্ভব হয় গাইবেন, সঙ্গে থাকবেন। তিনি গেছেন তো বহুকাল, আর বারবার এমন উত্তরাধিকার আমরা পেয়েছি, আশা রাখবো নিশ্চয়ই সম্ভব নয়। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আরেকটা গান আমরা ছোট করে একটা গান শুনি, রিকোয়েস্টের গান করি। শ্রাবণের পূর্ণিমাতে কি রিকোয়েস্টের গান কিভাবে বলো যাবে তাহলে সেভাবে। আমি তো এটা আমাকে সঞ্জয় এখনো বলেনি, মানে আমরা এটা আমার ওপার বাংলার এক কাছের বান্ধবীর গান, একটু হলেও আমি শোনাচ্ছি। আমার সকল কাটা ধন্য করে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, উঠবে ফুটবে আমার সকল কাটা ধন্য করে। আমার অনেক দিনের হাওয়া অনেক দিনের আকাশ
একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি আজ সকালের আমন্ত্রণ থেকে। হ্যালো, হ্যাঁ, আমি শেফালি পাল বেহালা থেকে বলছি। আমি মল্লিকা বলছি, বলুন। হ্যাঁ, আমি কথাটা ভালো শুনলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছো তো? হ্যাঁ, বলছি মা মল্লিকা, তুমি মল্লিকা তো? মল্লিকাই তো বলছি, মল্লিকাই বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে তুমি হঠাৎ এত নিরাভরণ হলে কেন? এত নিরাভরণ হলে কেন? আমি কেমন, আমার মনে হলো যে সেইটাই আসলে আমি, বাকি এত উপচারের প্রয়োজন লাগে না আজকাল। আগে যেগুলো পড়তে সেটা অবশ্য আমার খুব ভালো লাগতো না। যাই হোক, তোমার মানে সঞ্চালনার কথা আর বলার দরকার নেই, কেননা তোমার মানে সঞ্চালনা, তোমার এই হাসি হাসি মুখ এত সুন্দর, মানে গানের মানে মানে সত্যি খুব ভালো লাগে। আর আচ্ছা, এত ইকো হচ্ছে কেন বলতো? আমি যা বলছি আমার তো এটা মিউট করা আছে একেবারে, কোনো একটা কারণে, কোনো একটা প্রবলেম হচ্ছে টেলিফোনের গন্ডগোল। আপনি সুদেশনার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, চট করে বলে নিন। হ্যাঁ সুদেশনা। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন এরকম ভাবেই থাকতে পারি। আভরণ নিরাভরণ যেমনই থাকি, আনন্দে থাকতে পারি, যেন ভালো থাকতে পারি। একটা ছোট্ট বিরতি, ফিরছি আবার শেষটুকু নিয়ে আজকের আজ সকালের আমন্ত্রণে। সাতই অগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22-এ আজ ভোর 4:00 হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে, নিকট আত্মীয় বন্ধু পরিজন প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হল, অমিয়াদি চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পাদুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায়, চলে চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায়, কিনারায় নদী ধারা নিবিড় ছায়ায়, ওকে মেঘের ডাকে ডাকলো সুদূরে, মেঘের ডাকে ডাকলো সুদূরে,
গানটা গাইতাম একটা খুব উচ্ছলতা, একটা খুব চঞ্চল ব্যাপার, কিন্তু আজকে পড়াটার সাথে ওরে করিছে আবাহন কোথা দূরে বেনুবন গায় আয় আয় আয়। আমার এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি এটা বারবারই বলি যে জীবন তো আসলে নদীর মতো এবং উৎসমুখ থেকে ঝাঁপিয়ে পড়ে জীবনের বুকে এবং তারপর বিভিন্ন ধাপে আস্তে আস্তে তার শৈশব কৈশোর যৌবন তার পরিণত প্রাণ নিয়ে সে এসে গিয়ে পৌঁছায় সমুদ্রে। এটাই তার ডেস্টিনি, এটাই তার অন্তিম লক্ষ্য। শুরু হয়েছিল যেখান থেকে, উৎসমুখ থেকে, সেটা তার লক্ষ্য ছিল না, তার জন্য তার জন্ম হয়েছিল, লক্ষ্য সেই সমুদ্রই। এবং ওই চারপাশে জনপদ তৈরি করতে করতে যায়, লোকালয় তৈরি করতে করতে যায়, তেমন করেই জীবন মানুষের যাওয়া। এত বড় আর্কিটেক্ট আর বোধহয় কেউ ছিল, আর কেউ বোধহয় ছিল না। এবং আমাদের না কারোর জীবন নদী হয়ে উঠতে পারে না, খাল বিল পুকুর হয়েই থেকে যায়। আর এই কিছু মানুষ আছেন যাদের জীবন সেই সম্পূর্ণতা পায় যে উৎস থেকে অন্তিম অবধি সেই জার্নিটা করতে পারে তারা। আমাদের কি একটা ছোট করে গান হবে শেষের গানের আগে? ওকে চলো গান। আমার দিন
সকাল, যদি উপলক্ষটা 22 শ্রাবণ, আমার যেমন শুরু করেছিলাম বলেছিলাম কখনোই ভারাক্রান্ত মন হতে ইচ্ছে করে না, জীবনকে মমতা দিয়ে, একটু আগে একজন ভদ্রলোক বলেছেন রবি ঠাকুর জীবনকে বড় মমতা দিয়ে দেখতেন, কিন্তু আবার মৃত্যুটাই শেষ, ঈশ্বর বা তার কাছে যাওয়া সেটাও মানতেন, আমারও জীবনকে তেমনভাবেই দেখতে ইচ্ছে করে। দেখা হবে আবার 22 শ্রাবণের আমাদের এই যাত্রায়, আমাদের সঙ্গে থাকবেন নন্দনদা, শান্তনুদা, মুরারিদা, সৌমেনদা, ধন্যবাদ অনেক আপনাদের সবাইকেও, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। সুদেষ্ণা এমনভাবেই বয়ে নিয়ে যা ধারাকে, বিশ্বাসকে, ভালোবাসাকে। মল্লিকা এরকমভাবেই আমাদেরকে ভালোবাসিস। শেষ এতে যাব, গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো, কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা, বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্ম কোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজ বেশে রাজা ঘুমোচ্ছেন রাজ সূর্যার উপরে, ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম।